আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমি কথা বলবো কর্কট রাশির বিষয় কর্কট রাশির বিষয় যেটা বলবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশেই নভেম্বর দুপুর একটা চব্বিশে চলে এসছেন কোথায় মকর রাশিতে গোচরে এবার হচ্ছে এটা একটা মহত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হয়েছে দেবগুরু বৃহস্পতি আগামী বছর দু হাজার একুশের বিশেই নভেম্বর অবধি থাকবে নিচস্ত রাশিতেই মকর রাশিতে এবার হচ্ছে কি বিশে নভেম্বর থেকে ছয় জানুয়ারি দু হাজার একুশ উনি থাকবেন উত্তরা সারা নক্ষত্র সূর্যের নক্ষত্র রবির নক্ষত্র তারপর ছয় জানুয়ারি থেকে ফোর্থ মার্চ অব্দি উনি থাকবেন সবণা নক্ষত্রে সেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র সেটাও মিত্র নক্ষত্র তারপর হচ্ছে ফোর্থ মার্চ থেকে বিশে নভেম্বর দু হাজার একুশ অব্দি উনি থাকবেন ধনিষ্ঠা নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র সেটাও মিত্র নক্ষত্র দেবগুরু বৃহস্পতি উনি হচ্ছেন কি ম্যাচিউরিটির প্ল্যানেট ইনি জন্মগুলিতে যেভাবেই বসেন সেই ভাবটাকে নাশ করেন কিন্তু যেখানে ওনার দৃষ্টি যায় সেখানে কিন্তু বিশাল উন্নতি করে দেন এবার হচ্ছে কি দেবগুরু বৃহস্পতিতে কি দেবগুরু বৃহস্পতির চোখে কী আছে ওনার চোখে আছে অমৃত বৃষ্টি অমৃত দৃষ্টি অমৃত বৃষ্টি আর ঠিক তেমনি যেমন গণেশজিকে আমরা বলি কি গণেশজির পিঠে থাকে দারিদ্রতা কিন্তু ওনার চোখে থাকে অমৃত দৃষ্টি ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতিরও অমৃত দৃষ্টি উনি দেখুন দেবপুর বৃহস্পতির তিনটে দৃষ্টি হয় তিনটে দৃষ্টি বলতে পঞ্চম সপ্তম নবম এই তিনটে দিকে উনি খুব যেখানে যেখানে দৃষ্টি দেন সেই ঘরগুলোকে বিশাল উন্নত করে দেন এবং হচ্ছে একটা রাশিতে উনি তেরো মাস ভ্রমণ করে থাকেন একটা রাশিতে এবার যেমন এসছেন মকর রাশিতে তেরোটি মাস ধরে নিন বারো থেকে তেরো মাস এটা হয় সময়টা হয় দেবগুরু বৃহস্পতি এই যে আপনাদের কর্কট রাশির উপরে কী ফলাফল দেবেন সেটা আপনাকে জানার দরকার তার সাথে যাতে কী প্রিকশনস নেবে সেটাও জানা দরকার কিন্তু আমি একটা কথা বলব দেবগুরু বৃহস্পতি সমস্ত রাশিকে শুভ ফলাফলই দেন ম্যাক্সিমাম কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিছু কিছু লোকেরা মধ্যম ফল পাবেন আর কিছু কিছু লোকেরা হয়তো খুব একটা ভালো ফল পাবেন না তার জন্য প্রতিকার আছে প্রিকশনস আছে উপায় আছে পুজো আছে মন্ত্র আছে পাঠ আছে অনেক কিছু আছে সেটাকে পালন করলেই আপনাদের ভালো হবে দেবগুরু বৃহস্পতি পাঁচই এপ্রিল দু হাজার একুশ থেকে চোদ্দোই সেপ্টেম্বর অব্দি চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার একুশ অবধি উনি থাকবেন কুম্ভ রাশিতে এবং আঠেরোই জুন আঠেরোই জুন দু হাজার একুশ থেকে উনিশে অক্টোবর দু হাজার একুশে উনি হয়ে যাবেন বকরি। আবার উনিশে অক্টোবর থেকে উনি আবার মার্গি হয়ে যাবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে বিশই নভেম্বর অবধি আবার উনি মকর রাশিতে চলে আসবেন দেবগুরু বৃহস্পতি মানে বৃদ্ধদের সম্মান বড়দিন গুরুজনদের সম্মান মানে যার যার উপরে ওনার আশীর্বাদ পড়ে যাবে সে তো নেহাল হয়ে যায় আর ওনার আশীর্বাদ ছাড়া জীবনে চলা ভীষণ মুশকিল মকর রাশির দেবগুরু বৃহস্পতি নিচস্ত নিচস্ত বলা হয় কিন্তু এবার কি হচ্ছে আপনাদের শনি যে নিজের রাশিতে বসে আছে তার মানে নিচু থেকে উপর দিকে যাওয়া মানেই হয়ে গেল নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে এটা সব রাশির ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ এখানে দেখাবেন কিন্তু বৃহস্পতি আপনি নিশ্চয়ই জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিগুলো অমৃত দৃষ্টি হয় ভীষণ ভালো হয় এবার কর্কট রাশির উপরে কী ফলাফল দেবেন সেটা নিয়ে আমাদের তর্ক বা কথা আপনাদের একটা জিনিস অ্যাডভান্স জানিয়ে রাখি যে আপনাদের সুসময় শুরু হয়ে গেল বিশে নভেম্বর থেকে আপনাদের সুসময় শুরু হয়ে গেল এর আগেও আমি বলেছি যখন রাহু ট্রানজিট করেছিল আপনার বৃষ রাশিতে একাদশে একাদশে যে কোনো গ্রহ আসে খুব ভালো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার এসছেন সপ্তমে আপনার রাশি থেকে সপ্তমে যেখানে আপনার বসে আছেন অলরেডি শনি বসে আছেন এবং আপনার একাদশে রাহু রয়েছে আর দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি রাহুর উপরে পড়ছে এটা একটা বিশাল বড় একটা যোগ হতে যাচ্ছে আপনাদের মানে এটা আপনি কল্পনা করতে পারবেন যে আপনার কী ফলাফল পাবেন আপনাদের কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আপনারা জেনে রাখুন আপনাদের দেবগুরু বৃহস্পতি নবম ভাবের স্বামী এবং ষষ্ঠ ভাবের স্বামী নবমভাবে নবম ভাবটা কি হলো ভাগ্যের ভাব ধর্মকর্মের ভাব উচ্চ শিক্ষার ভাব ভালো মানে দান দক্ষিণা করার ভাব ধর্মের কাজেও আপনার বিশাল বড় একটা রুচি বাড়বে আসবে এই সময় এবং আপনাদের রাশি থেকে একাদশে রাহু সপ্তমে স্বয়ং বৃহস্পতি শনিও সেখানে পঞ্চমে কেতু মানে আপনার রাশি থেকে পঞ্চমে কেতু কিন্তু ঘটনা হচ্ছে এটা বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি হয়েও হলেনও কিন্তু আপনাদের একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে মামাদের তরফ থেকে আপনি ভীষণ ভালো একটা ফলাফল পাবেন হয়তো আপনার যদি মা কোনো সময় দেখা গেছে যে কোনো সম্পত্তি জায়গা জমি কিছু পড়েছিল সেটাকে নিয়ে বিবাদ চলছিল এইবার কিন্তু আপনি যদি আপনি যদি মাঝখানে যদি এই কথাগুলো তোলেন বা আপনার কিছু পাওনা যদি থাকে বা আপনার ঠাকুরদা কিছু মানে নানা নানা আর কি উনি কিছু আপনাদের ব্যাপারে কিছু রেখে গেছিলেন এবার আপনার মামারা কিন্তু আপনাদের সহযোগিতা করবেন এবং হচ্ছে কি নবম নবম স্থানে অধিপতি মানে নবম স্থানের অধিপতি হচ্ছে কে বৃহস্পতি স্বয়ং আর বৃহস্পতি হচ্ছেন কি আপনাদের সপ্তম থেকে তার মানে হচ্ছে উনি তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছেন এবার একটা বিশাল বড় একটা আপনাদের পরাক্রমের বৃদ্ধি হবে এবং কোন যে কোনো কর্মের আপনাকে কোনো অসুবিধা আসতে দেবে না যে কোনো কর্ম আপনি করবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম তার মানে দৃষ্টিগুলো যে এত সুন্দর ফলাফল দেবে আপনার কল্পনার বাইরে চলে যাবেন মানে কি সুন্দর ভাগ্য আপনাদের খুলতে যাচ্ছে এই যে সময়টা আপনার কাজে লাগাবেন দিদিরা দাদারা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কর্কট রাশিতে এমনিতেই খুব ভালো সময় যেহেতু ওখানে আপনার রাহু রয়েছে আর বৃহস্পতির দৃষ্টি যে রাহুর উপরে পড়বে সেটা আরও সুভাষুভ ফল নিয়ে আসবে আরও সুভাষুভ ফল নিয়ে আসবে আপনারা শুনেছেন কর্কট রাশি যে প্রোগ্রামটা রাহুর উপরে যেটা আমি করেছিলাম প্রায় এক ঘন্টার মতন প্রোগ্রাম ছিল আপনার দেখেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এবার যেটা হচ্ছে এটা সোনায় সোহাগা মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সোনায় সোহাগা এই সময়টা ভীষণ ভালো কাজ হবে আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দেবো সেগুলোকে যদি ফলো করেন আপনার দেখবেন নিশ্চয়ই হ্যাঁ কিন্তু একটা জিনিস হচ্ছে গৃহস্থ সুখ মানে গৃহস্থ সুখের একটুখানি মানে একটু ঝামেলা দেখাবে আপনার স্ত্রীর শুধু আপনার স্ত্রীর একটু প্রবলেম দেখাবে কারণ ষষ্ঠপতি সপ্তমে চলে গেল ষষ্ঠপতি ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবের মালিক আপনার সপ্তমে গেলেও আপনার ওয়াইফের হয়তো সামান্য কিছু কমর টমরের ব্যথা নিম্নাঙ্গে ট্যাথা হতে পারে বাদ বাকি আমি সব কিছু আপনাদের জানাচ্ছি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপরে পড়ছে আর আপনার রাশির উপরে পড়ছে তার মানে বুঝতে পারছেন বৃহস্পতি যখন চন্দ্রের উপর দৃষ্টি দেয় তখন এটাকে গজকেশির যোগও বলা হয় এটা বিশাল ভালো যোগ কিন্তু আপনার তৈরি ওনার নবম দৃষ্টি আপনার রাশি থেকে তৃতীয় মানে আপনার কন্যা রাশির উপরে পড়ছে তার মানে আপনাদের পরাক্রম স্থানে পড়ছে বৃহস্পতি আপনার রাশি থেকে একাদশ দৃষ্টি পড়ছে যেখানে সেটা আমি বললাম যে আপনাদের তো কলার উঁচু করে চলা উচিত তা বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন আপনার রাশি থেকে একাদশে একাদশে কোথায় দৃষ্টি পড়ছেন বিশ্ব রাশির উপরে যেটা নাকি অলরেডি আমি বললাম ওখানে রাহু বসে আছে আর রাহুকে এটা মজবুত করবেন রাহুকে সুন্দর দৃষ্টিপাত করবেন আর রাহু আপনাদের এই সময় ভীষণ ভালো ফলাফল দেবে যেটা আপনি চিন্তা করবেন সেটাই পাবেন আপনি এটা জেনে রাখুন যেটাই আপনি চিন্তা করবেন এই সময় যা আপনার চিন্তা করবেন সব কিছু আপনি কিন্তু পেতে থাকবেন হ্যাঁ একটা জিনিস বলব কোনো যাই আপনার ইনকমপ্লিট বা ছিল কোনো কাজ আর্ধেক রয়ে গেছিলো পড়ে রয়েছিল বা বাড়ি আর্ধেক করতে করতে হয়তো ছেড়ে দিয়েছিলেন এবার কি হবে সে ইনকমপ্লিট ওয়ার্কগুলো আপনার পুরো হবে আপনাদের ডাবল বেনিফিটের সময় এটা আপনাদের ডাবল বেনিফিট মানে বুঝতে পারছেন আপনাদের দু হাতের লাড্ডু এসে গেছে মানে কি যেটা আপনি ভালো লাগবে এই সময়তে আপনি যা যেটাকে কাজে লাগাবেন সেটাই আপনার কাজে লাগ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো হাতে হাত ধরে বসে থাকবেন না এটাই তো কাজের সময় এটাই তো উন্নতির সময় এটাই তো আপনার মানে কি বলবো সব দিক দিয়ে ভালো হওয়ার সময় তা এটাকে নবম দৃষ্টি আপনাদের পরাক্রম ভাবে পড়ছে পরাক্রম ভাব না নবম দৃষ্টি আপনাদের পরাক্রম সাহসকে আরও উঁচু করে দেবে নবম দৃষ্টি ওনার নবম দৃষ্টি আপনার পরাক্রম আর সাহসকে তার মানে বুঝতে পারছে কন্যা রাশিতে যে দৃষ্টি যাচ্ছে সেটা আপনাদের মানে পরাক্রমকে বাড়িয়ে দেবে সাহসটাকে বাড়িয়ে দেবে আর আপনার বৃহস্পতি যে কাজ আপনি পাচ্ছেন না বৃহস্পতি স্বয়ং হাত ধরে আপনার পূর্ব করিয়ে দেবেন আপনি বুঝতে পারছেন দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে শুভগ্রহ শুভগ্রহ মানে ইনি হচ্ছেন দেবতাদের গুরু যখন দেবতাদের গুরু মানুষের উপরে যখন দৃষ্টিপাত করেন অমৃত দৃষ্টি যখন করেন মানুষের বিশাল বড় একটা উন্নতি হয় আপনারা জেনে রাখুন যে এই সময়টা আপনাদের কি বলবো যে মানে দু হাতে লাড্ডু বলতে তো গাছই তার মানে বুঝতে পারছি সেটা ভোগ করবেন আপনার সময়ের যেটা বোঝার চেষ্টা করবেন এই সময়টাকে কাজে লাগাবেন ওালতু ফালতু সময় নষ্ট করবে না সবার ক্ষেত্রে যাদের কর্কট রাশি আছে আমি বলবো এখানে একটা কথা আছে আপনাদের জানিয়ে রাখি যেগুলো যেমন হয় কি আমরা বলি এটা তো জেনারেল প্রিডিকশন জেনারেল প্রিডিকশন কর্কট রাশির উপরে এবার আপনার হচ্ছে দেখতে হবে যে আপনার বৃহস্পতি কোথায় অবস্থিত আছে আপনার রাহু কোথায় অবস্থিত আছে আপনার শনি কোথায় অবস্থিত আছে জন্ম ছকের উপরে এটা নির্ভর করে আপনি থাউজেন্ড থাউজেন্ড লক্ষ লক্ষ জন্ম ছক আছে একদম ভালো তো হবে তারা নিশ্চয়ই ভালো ফল পাবেন তারা অ্যাওয়ার্ডও পেতে পারেন তারা উন্নতি পথ পেতে পারেন তারা সাকসেস হবে আর যা হয়তো আপনাদের জন্মছকের ছকের মধ্যে কিছু অসুবিধা আছে কিন্তু কিছু কিছু উপায় আমি বলবো সেগুলোকে যদি আপনি মেনে চলেন মেনে করতে পারেন আপনি দেখবেন সাকসেস তো নিশ্চিত আমি এটা আপনাদের বলে রাখছি যে এমন এমনই আপনি নিরাশ হবেন না এই সময় নিরাশার নয় এটা নিরাশার সময় নেই আপনাদের হাসার সময় আপনাদের উন্নতির সময় সন্তান ক্ষেত্র তাই সবার ক্ষেত্রে তাই আমি সবাইকেটাই বলবো যাদের কর্কট রাশি আছে দান দক্ষিণা করে নেবেন বুড়ো বুড়ো মানে বৃদ্ধ মানুষকে আপনি সম্মান দেবেন এবং যা করবেন সৎ মনে করুন সব জায়গায় আপনার বিজয় বিজয় আছে একটা কথা আরও আপনাদের বলে রাখি যে আপনি কাজ করছেন যাই কাজ করছেন না কেন হয়তো আপনি উচিত পারিশ্রমিক পাচ্ছিলেন না এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের উচিত পারিশ্রমিক শুধু নয় আরও বেশি রকমের পারিশ্রমিক আপনাদেরকে বাড়িয়ে দেবে হাতে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক যা বিবাদ ছিল সেগুলো কেটে যাবে আপনি সম্মান পাবেন তাদের হাত দিয়ে আপনি নিশ্চয়ই একটা ভালো পথ পাবেন মানে ওরা আপনাদের আপনারা ওনা আপনি যদি ওনাকে সাজেস্ট করেন আরও ভালো হবে ওরা আপনাকে সাজেস্ট করলে আপনি মানবেন শনি আপনার স্থান থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছেন কোথায় কোন আপনার একটা কথা হচ্ছে আপনার লগ্নের দৃষ্টি রাশির উপর দৃষ্টি দিচ্ছে আর দশমে দৃষ্টি ওনার পড়ছে আর আপনার নবমভাবে দৃষ্টি পড়ছে কোনো কাজ কিন্তু পেন্ডিং রাখবে না শনির চরিত্র হচ্ছে ধীরে ধীরে চলা শনি কি করে ধীরে ধীরে এগোয় কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার শনির সাথে যুক্ত হয়েছে শনিও অ্যাক্টিভ হয়ে যাবে এবার অ্যাক্টিভ যখন শনি একটা প্ল্যানেট প্ল্যানেটকে যখন অ্যাক্টিভ করে দিচ্ছে তা মানুষ কেন অ্যাক্টিভ হবে না তা আপনাদের যে ঢিলাপান ছিল যেটা আরাম করে নিই কালকে যাব পরশু যাব আজ যাবো দেখি কি হয় না হয় আপনি এই ধরনের যদি কথা চিন্তা করুন তাহলে থাকতে যাবেন না আপনি লেগে যান আপনার যে কাজগুলো পেন্ডিংও যদি আছে সেটাকে পূর্ণ করুন শনিও আপনার সহায় হবেন এবং দেবগুরু বৃহস্পতি সহায় আছেনই আছেন যার ভাগ্যকে নিয়ে মানে যারা ভাগ্য নিয়ে চর্চা করেন যেমন জ্যোতিষী ইত্যাদি যারা হন তাদেরও এই সময় মনস্কামনা পূর্ণ হবে যারা তন্ত্রবিদ্যা জ্যোতিষী ইত্যাদি এইসব ধরনের কাজ করেন তাদেরও এই সময় ভীষণ ভালো ব্যবসায় তো বলবো যে অতিরিক্ত লাভ মানে এই সময় ব্যবসা আপনি যে যে টাকা আপনি ঢালবেন অতিরিক্ত লাভ হবে মানে আপনার হয়তো দশ টাকার জিনিস একশো টাকায় বিক্রি হতে পারে মানে এই সুযোগগুলো আপনি পাবেন বলার উদ্দেশ্য এটাই আপনি ব্ল্যাক করবেন না কিন্তু সুযোগগুলো পাবেন একটা কথা মাথায় আমি যেটা বললাম প্রথমেই বললাম যে জেনারেল প্রিডিকশানসগুলোকে আপনি মাথায় নেবেন না জেনারেল প্রিডিকশানস মানে বুঝবেন যে একটা গ্রহ গোচর হিসাবে একটা রাশিতে যাচ্ছে তার রাশিতে কি ফলাফল হয় সেটা নিয়ে কিন্তু চর্চা আপনারা এটা মাথায় রাখবেন যে সবসময় কর্ম ছাড়া কিন্তু কিছু পাবেন না আপনি ভাবছেন শনিও কর্ম কর্মট হয় শনি কাজ করায় খাটায় আর দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ দেন তার মানে দুটো গ্রহের সম মানে যারা জুড়েছেন একসাথে একই রাশিতে মকর রাশিতে যদিও বৃহস্পতি এখানে নিজস্ব হয়ে যান কিন্তু যেহেতু শনি বসে আছেন বলে উনি নিচ রাশিতে নিজ ভঙ্গ হয়ে গেল মানে আপনি বুঝতে পারছেন আপনার যদি কোনো পার্টনারশিপ ব্যবসা যদি করতে চান বা পার্টনারের সাথে যুক্ত হয়ে কোনো কিছু করতে চান বা আপনি এমন কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য রাইট টাইম লেগে যান যদি কোনো কিছু পার্টনারশিপ আপনার কথা চলছিলো হ্যাঁ আজ হবে কাল হবে ব্যাঙ্ক থেকে লোন পাচ্ছি না এইসব হচ্ছে না ওই সব হচ্ছে না আটকিয়ে যাচ্ছে বারবার বড় ইন্ডাস্ট্রি যদি বসাতে চান এই সময় কাজে লাগান মানে আপনাদের এই সময় বলতে পারো এক একটা দিন মানে এক একটা দিন লক্ষ লক্ষ টাকার এক একটা মিনিট লক্ষ লক্ষ টাকার মানে একটাও সময় একটাও মিনিট বরবাদ করবেন না মানে আপনি যদি ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন যাই আছেন আপনি যাই আছেন ধর্ম মানে মঠের কোনো অধিকারী যদি আছেন আপনাদের আপনাদের উন্নতি বিশাল আপনি একটা উঁচু উঁচু পদবী পাবেন উঁচু স্থানে আপনাদের বসানো হবে আপনারা কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন আর সেই অ্যারটা আপনার জীবনভর আপনাকে মনে রাখবে জীবনভর আপনাদের সবাই সম্মান দেবে আমি সেটাই বলবো যে কর্কট রাশির বিশেষ ক্ষেত্রে আপনাদের সময় ভীষণ ভালো কাজে লাগাবেন আপনারা শুধু ভাগ্যের ভরসায় বসে থাকবে না ভাগ্য তো দেবে আপনার কর্মটা বড় কর্ম যদি সঠিকভাবে করতে পারেন ঠিকভাবে এগোতে পারেন কোনো বিবাদে যদি না যান কোনো ঝামেলা যদি না যান আপনি সোজা দেখবেন আপনি রাস্তায় আপনার হাতে পতাকাই থাকবে আর পতাকার জয় জয়কার কেতুও আপনাকে এখানে কিন্তু হেল্প করবে কেতু মানেই পতাকা মানে বুঝতে পারছেন আপনার হাতে এখন সব দিক দিয়ে উন্নতি উন্নতি দেখাচ্ছে আপনাদের একটা কথা তো মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আপনার ষষ্ঠ সপ্তমে যাচ্ছে তার মানে হয়তো ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে বাসে ওঠা গাড়িতে বসা বা কোনো গাড়ি চালানোর সময় একটু সাবধান থাকতে হবে স্বাস্থ্যের প্রতি আমি আপনাকে প্রথমেই বলবো যে স্বাস্থ্যের প্রতি সবসময় সযোগ থাকবেন মানে শরীরকে নিয়ে কোনো আল আলোচনা করবে না কাজ বাড়বে ঠিকই কথা কিন্তু স্বাস্থ্য তো দেখতে হবে হেলথও দেখতে হবে আর শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনার কোনো চিন্তাই হবে না আর শরীর স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে সব আপনার সময় শরীর স্বাস্থ্যর মধ্যেই বেরিয়ে যাবে কিছু করতে পারবেন না তাই জন্য শরীর স্বাস্থ্যকে নিয়ে ভীষণ চিন্তিত থাকবেন আর সেটাকে যত তাড়াতাড়ি পারেন আপনি ইলাজ করুন কোনো কষ্ট যদি থাকে ডাক্তারকে দেখান বা আপনার বাড়িতে জানান সব কিছু ধরনের দেখুন আজকাল সব যুগে মানে যুগে সব কিছু আছে আপনি যদি সচেতন থাকেন ঠিক থাকেন কোনো অসুবিধা যাদের বিবাহ নিয়ে বহু দিন ধরে চিন্তা ছিল যারা হয়তো ভাবছিল যে আমার বিয়ে এবার হবে কি হবে না দু তিন বছর ধরে আপনার চিন্তাই করে যাচ্ছিলেন ছেলে হোক আর মেয়ে হোক কোনো রকমের বাধা পাবে না এই সময় বিবাহ বলতে গেলে আপনার সানাই তো বেজে উঠবে এবার কথা হচ্ছে যে আপনারা কার সাথে বিয়ে করবেন সেটাও তো একটা কথা এইবার কি হবে যদি আপনি প্রেম করছেন তার সাথেও আপনার দেখা যাচ্ছে ভালো প্রেম করে যদি আপনি বিয়ে করতে যান হয়ে যাবে এবং যদি আপনি মানে বাড়ি দেখাশোনা করে যদি বিয়ে করেন তাতেও দেখবে মনের মতন আপনি সাথী পাবেন মনের মতন জীবন সাথী পাবেন এই সময় দারুণ সময় পারিবারিক ঘনিষ্ঠতা আপনাদের ভীষণ বেড়ে যাবে যে আপনি হয়তো পরিবারের সাথে ঘুলে মিলে বসতেন না এখন আপনার দেখবেন ঘুলে মিলে বসবেন তাদের সাথে টাইম স্পেন্ড করবেন তাদেরকে খুশি রাখার চেষ্টা করবেন আর খুব শান্তিপূর্ণ একটা মাহল আপনি তৈরি করবেন যারা চাকরি করছেন বহুদিন ধরে হাতে হাত ধরে চাক সরি যারা চাকরি খুঁজছিলেন বহুদিন ধরে হাতে হাত ধরে বসেছিলেন এবার কিন্তু আপনাদের সময় এসে গেল মানে আপনার চাই আপনি ওয়েট করছিলেন যে কখন চাকরি পাবো কখন হবে কখন হবে দেখবেন আপনার সরকারি চাকরি চেষ্টা করছেন বা প্রাইভেট সেটা আপনার চাকরি তো নিশ্চিত মানে এটা শুধু হচ্ছে আপনার আপনার দৌড় আপনি কত দূর দৌড়াতে পারেন কত সুন্দর ইন্টারভিউ দিতে পারেন কত সুন্দরভাবে কথা বলতে পারেন আপনি দেবপুরু বৃহস্পতিকে চেনেন না আমি আপনাকে বললো বৃদ্ধদের সম্মান করুন বড়দের পাঁচ হয়ে আপনি যাবেন বা যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনি পুলিশের চাকরির জন্য কোনো মানে মাঠ ফাট ইত্যাদি যা করছেন সেগুলোকে আপনি বড়দের বুজুর্গদের মানে বৃদ্ধ মানুষদের পা হয়ে যান দেখবেন আপনি সাকসেস যারা চাকরি অলরেডি করছেন যারা চাকরি অলরেডি করছেন এই গোচর কিন্তু আপনাদের একটা প্রমোশন করাবে বা আপনার প্রমোশন এমন জায়গায় হয়তো করাবে যেখানে আপনার ইচ্ছে ছিল এবার স্যালারি ইনক্রিমেন্টও হবে মজার কথা যে আপনি স্যালারি পাচ্ছিলেন মানে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে আপনার যে পোস্টে আপনি আছেন যে পোস্টে আছেন আপনাকে হয়তো দায়িত্ব আপনাকে বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দিতে হবে মানে দায়িত্ব আপনাদের বেড়ে যাবে আর কি আপনাদের এমন কিছু কাজ মাথায় আসবে যে দায়িত্ব আপনার বেড়ে যাবে আর এই দায়িত্ব আপনাকে নিয়ে ভীষণ আপনি গর্বিত ফিল করবেন আপনাকে এই দায়িত্বর জন্য আপনাকে হয়তো আপনার যে কোম্পানিতে কাজ করেন সেটা আপনাকে অ্যাওয়ার্ডও দিতে পারে আপনাকে তার জন্য আরও উঁচু পোস্ট দিতে পারে যে দায়িত্বকে ঠিকভাবে পালন করলে তার মানে কোম্পানি খুশ আপনি খুশ সে রাজ্য রাজ্য সরকারই হোক কেন্দ্রীয় সরকার হোক আর প্রাইভেট চাকরি হোক যেই চাকরিতে হোক না কেন আপনাকে একটা দায়িত্ব ভালো দেয়া যাবে দিতে দিতে বাধ্য দেবগুরু বৃহস্পতি আপনাকে দিতে বাধ্য এখানে উনি দেবেনই দেবেন আপনার প্রমোশন তার মানে আপনার প্রমোশন হচ্ছে আর দায়িত্বর কাজ মানে বুঝতে পারছেন যে আপনার উপরে আন্ডারে কত লোককে আপনার রেখে দেবে আর যখন আন্ডারে কত লোক চলে আসবে তাদের প্রশংসা মানেই আপনি উঁচু জায়গায় পৌঁছে যাবেন ভালো জায়গায় চলে আসবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গরিবদের হেল্প করবেন গরিবদের সহায়তা করবেন গরিবদেরকে দান দক্ষিণা দেবেন দেখুন কিছু পেতে গেলে কিছু তো দিতেই হবে সেটা আপনি করুন কোনো চিন্তা নেই আপনি ভীষণ ভালোভাবে ফলাফল পাবেন আপনাদের কাজের প্রশংসা তো ভীষণ হবে যে কাজ আপনি করবেন যেখানেই করুন চাকরি করুন যাই কিছু করছেন কাজের প্রশংসাও ভালো হবে আপনি কোনো প্রোডাকশান লাইনে আছে প্রোডাকশান মিন্স কোনো মেটেরিয়াল প্রোডাকশন করছেন সেই মালগুলো দেখবেন আপনাদের খুব ভালো বিক্রি হবে এবার যে প্রশংসার কথা বললাম সেটা আপনার কাজের প্রশংসা তো হবেই হবে তার জন্য আপনাকে কোম্পানি বাধ্য হবে আপনাকে কোনো অ্যাওয়ার্ড দিতে কোনো কাজ ফেলে রাখবেন না এখানে আমি এটাই বলবো অফিসিয়াল কাজ হোক যেই কাজই হোক না কেন আপনার ফ্যামিলির কোনো কাজ হওয়ার সব কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে মানে আপনি এত কম সময় পাচ্ছেন সমস্ত কাজ যা পেন্ডিং ছিল সেগুলোকে পূর্ণ করে না সন্তান প্রাপ্তি পুরো যোগ লেগে যাচ্ছে গাড়ি বাড়ি কেনার এখানে খুব ভালো ইজি পাবেন মানে আপনি গাড়ি যদি কিনতে চান বা আপনি বাড়ির কোনো কিনতে চান বা ফ্ল্যাট নিতে চান এটা কিন্তু পুরোপুরি আপনার সময়টা পুরোপুরি আপনাদের ফেভারে যাবে পুরোপুরি কোনো না কোনো রকমের ঝঞ্ঝট ঝামেলা আপনাদের জীবনে আসবে না আর কোন মানুষ আপনাদের সাথে ইচ্ছা করবেন আপনার নিশ্চিন্ত মনে কাজ করে যাবেন কোনো দিন আপনাকে অসুবিধা হবে না বিদ্যার্থীদের ভীষণ ভালো সময় বিদ্যার্থীদের ক্ষেত্রে বলব খুব ভালো সময় তারা পড়াশোনা করে এটাই তো টাইম অফ কি বলবে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ যখন চলে আসে বিদ্যার্থীরা একদম অ্যাক্টিভ হয়ে যান আর আপনারা যেখানে যারা বাইরে পড়তে টড়তে যেতে চান তাহলে সেটা মনস্কামনা পূর্ণ বিদেশের চাকরি যদি আপনি বিদেশি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন হয়তো আসছিল না রেজাল্ট পাচ্ছিলেন না উত্তর পাচ্ছিলেন না এবার আপনার বিদেশি চাকরির যোগ লেগে যাবে বাইরে চলে যান আরও উন্নতি করতে পারেন নতুন চাকরির অফার তো আপনি পাবেনই পাবেন এটা আমি বলেছি যারা চাকরির জন্য চেষ্টাটা চলেছেন নতুন কোনো ভালো চাকরি পেয়ে যাবেন আর পুরনো কোম্পানি যদি ছাড়তে চান ছাড়তে পারেন যদি আপনার উপরে আপনি দেখছেন ভালো জায়গায় আপনি এটা যায় চান্স পাচ্ছেন তাহলে অবশ্যই আপনি নেবেন বাইরে যাওয়ার যোগ পূর্ণ আছে আর বাইরে থেকে উন্নতির তো ভীষণভাবে করায় বিদেশে কি তো মানে আপনার যা এখন এখানে স্যালারি আছে ওখানে কি কত যে বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এবার হচ্ছে আপনার এই সময় লাভই লাভ মানে সব দিক দিয়ে চারিদিক দিয়ে আপনার লাভ দেখাচ্ছে মানে কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো যে চারির দিক দিয়ে আপনার সুখ সুবিধা ভগবান আপনাকে এই সময়টা দিয়েছে তাই সময়টাকে আমি বারবার কিন্তু বাচ্চা হোক বড় হোক বৃদ্ধ হোক যেই হোক না কেন যে যেই কাজে আছে বিদ্যা কী হয় ছোটো বাচ্চারাই করেন বাচ্চারাই পড়াশোনা করছেন তাদেরকেও বলব পড়াশোনা করুন ভালো এবার ফ্যামিলি লাইফ হচ্ছে কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো সেটাও করুন পিতা পুত্র পিতা মাতা পিতার সাথে সম্পর্ক ভালো রাখবেন এটা হবেই তার সাথে হচ্ছে আপনার শ্বশুরবাড়ির সাথে হয়তো সম্পর্ক খারাপ সেটাও ঠিক হয়ে যাবে এবার হচ্ছে আপনার কাজের জায়গায় কাজের জায়গায় যা আপনি যেরকম যে যে পোস্টে আছেন না কেন সেখানে ভালো ব্যবহার সৎ ব্যবহার রাখবেন তাতে কি হবে আপনার কাজের উন্নতি হবে প্রমোশন পাবেন তার মানে বুঝতে পারছেন যে আপনি কোন দিকে চলে যাচ্ছেন আপনার ভাগ্য কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু সব সব সবার উপরে একটাই কথা ভাগ্য তৈরি করে না মানুষ ভাগ ভাগ্য মানুষকে করতে হয় তৈরি ভাগ্য তৈরি হয়ে আসে না মানুষ মানুষের কর্মই মানুষকে ভাগ্য তৈরি করায় তা এই যে কর্ম মানে বুঝতে পারছি এই যে কর্ম আপনি করবেন হয়তো আপনি এমন কিছু একটা কর্ম করে দিলেন যেখানে আপনাকে চারিদিক দিয়ে আপনার প্রশংসা হবে আপনি যে পোস্টেই আছেন আপনি রাজনীতিতে আছেন সিনেমা লাইনে আছেন বা আপনি অ্যাক্টিং করেন বা আপনি টিভিতে কাজ করেন টিভি মুভি ইত্যাদি সিরিয়ালে কাজ করছে সব দিক দিয়ে আপনার ভালো জানেন যার রাজনেতাও আছে তারা হাইকমান্ডের কাছ থেকে এখন প্রাইজ পাওয়ার ওনাদের যোগ্যতা চলে আসবে ভালো পোস্টে ভালো পোস্ট দেবেন ওনাকে ভালো পোস্ট দেওয়া হবে ওনার প্রশংসা হবে সব দিক দিয়ে জয় জয় কার হবে কর্কট রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলি যাদের পয়সা হয়তো কাউকে দিয়ে রেখেছেন টাকা পয়সার ধার দিয়েছেন যেভাবে দিয়েছেন সেটা হয়তো আপনার পেতে পেতে চটি ঘষে গেছিল পাওয়ার জন্য চটি ঘষে গেছিল কিন্তু এই সময় হয়তো যাকে দিয়েছেন সে আপনার নিজের বাড়িতে এসে আপনাকে ধারটা মিটিয়ে যাবে মানে আপনার এই সময় পুরনো টাকা যদি মরে গেছে সেটাও আপনি কিন্তু পেয়ে যাবেন কোর্ট কেস কোনো যদি চলছিল পুরোনো কোনো কোর্ট কেস বহুদিন ধরে চলছে এবার কিন্তু তার সমাধানের সময় চলে এলো আপনি জয় হবেন সিনেমা আর্টিস্ট আমি বললাম আর্ট কালচার নিয়ে যা চর্চা করেন গান বাজনা ইত্যাদি সব নিয়ে চর্চা করেন তারা ভালো খ্যাতি পাবেন এবং তাদের নাম ছড়াবে রাজনীতিবিদের কথাই বললাম টাইম অফ সাকসেস তাদের হচ্ছে কি ভালো পোস্টের জন্য আপনি দায়িত্ব পাবেন এবার মহিলাদের সব ব্যাপারটা হচ্ছে মহিলারা এই সময় সুখের সংসার অনুভব করতে পারবেন তারা সুখের সন্তান প্রাপ্তির যোগ একটা লাগছে তার মানে কী হচ্ছে এই সময় আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসবেন আপনি যদি কি বলেন স্বামী যদি হন আপনারাও দেখাচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসবেন তো এই ভালোবাসা আপনাদের মেলবন্ধন এমন সুন্দর জায়গায় আপনাদের এই সংসারটাকে দাঁড় করিয়ে দেবে যেখানে কোনো কোনো রকমের অভাব অনটন থাকবে ওভারঅল যদি আমি একটা কথা বলি সব মিলিয়ে যদি একটা কথা বলি যে কর্কট রাশির এই সময় দারুণ সময় আছে আপনার কর্কট রাশি জাতক জাতিকা যদি হন তাহলে এই সুসময়কে ভালোভাবে কাজে লাগিয়ে দেখুন কাজে লাগাবেন এটাকে হারিয়ে ফেলবেন না কাজে লাগাবেন হারিয়ে ফেলবেন না এই সময়টা বারবার ঘুরে আসে না সে কোন সময় কত বছর পর এই সুযোগটা আপনার এসছে তাই সুযোগটাকে যখন এসছে তা কাজে লাগান মানে লটারি বারবার বেরোয় না একই মানুষের যদি লটারি বেরিয়েছে সে বারবার এক কোটি টাকা পাঁচ কোটি টাকার লটারি কিন্তু চ্যালেঞ্জ করে আমি বলতে পারি সে দশবার পেবেন পাবে না দুবার পাবে না তিনবার পাবে না বিলিয়ে নেবেন এই কথাটা মানুষের লটারি ভাগ্য একবারই খোলে একবারই খোলে আর এমন করে সে মানুষটা তখন তার তাকে গুছিয়ে রাখতে হয় বুঝিয়ে রাখতে হয় সব কিছু সাজিয়ে রাখতে হয় ঠিক আপনাকে এটাই বলছি যে আপনার ভাগ্য বারবার আপনার দরজায় এসে মানে বেল বাজাবে না আপনার বেল বাজাবার ভাগ্য চলে এসছে সাং আপনার বেলটা বাজাচ্ছে আপনি তাহলে কীভাবে নেবেন সেটা আপনাদের উপরে নেবেন হ্যাঁ একটা কথা এটা আবার বলে দিচ্ছি যে কর্কট রাশির বিষয়ের ক্ষেত্রে সবাই লাভবান হবেন যেখানে আপনার রাহুর স্থিতি বা বৃহস্পতির অবস্থান বৃহস্পতি এমনিতে যদি নিচস্থ থাকেন আপনার যদিও বৃহস্পতি আপনার নিচস্ত আছেন মকর রাশিতে ধরুন জন্মকালীন রয়েছে এখানে আপনার এসছেন তার মানে এখানে এসে এই সময়টাকে যেটা আপনি হয়তো জীবনে কোনোদিন কল্পনা করেননি আপনার ভীষণ ভালো সময় দিয়ে দেবে ভালো কাজ করাবে ভালো উন্নতি দেবে তার মানে আপনাদের হচ্ছে কি অনেস্টি রাখবেন একটা কথা আমি বলবো অনেস্টি রাখবেন আর বৃদ্ধদের সেবা করবেন গুরুজনদের সেবা করবেন পিতামাতার সেবা করবেন পিতার বিশেষ করে যে আপনার দাদু যারা বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে এক মিনিটের জন্য সারবেন না তাদের সামনে দাঁড়াবেন তাদের কষ্টগুলোকে বোঝার চেষ্টা করবেন যদি পারেন কোনো অনাথ আশ্রমে গিয়ে কোনো কিছু দান দক্ষিণা করে আসবেন তাদেরকে সেবা করলে আপনি বিশাল বড় মানে আপনি এক টাকা দেবেন আপনি কত হাজার হাজার টাকা পেয়ে যাবেন মানে বুঝতে পারেন টাকার শুধু বলে নয় আপনার হৃদয় থেকে সেবাটা দরকার আপনি হৃদয় মন থেকে যদি সেবা করেন তাহলে আপনি দেখবেন আপনার হৃদয়কে কী সুন্দরভাবে ভগবান সরি দেবগুরু বৃহস্পতি কি সুন্দর আপনাদের এগিয়ে নিয়ে যাবেন এবার কিছু হ্যাঁ এবার কিছু কিছু উপায় আছে যেগুলো আপনাদের বলবো সেগুলোকে যদি পালন করতে পারেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন যে উপায়গুলো বলছিলাম সেগুলো হচ্ছে সর্বপ্রথম যেহেতু আপনার রাশি থেকে সপ্তমে শনি রয়েছে তার জন্য উপায়টা কি করবেন যে প্রতি সোমবার প্রতি সোমবার আর শনিবার শিবলিঙ্গের অভিষেক করবে কি দিয়ে করবেন আপনি কাঁচা দুধ নেবেন কাঁচা দুধের মধ্যে অল্প তিলের তেল দিয়ে দেবেন কাঁচা দুধ নিয়ে দুধ নিয়ে গঙ্গা জলে মিশিয়ে দেবেন তার মধ্যে তিলের তেল দিন ওটাতে বা তিলও দিতে পারেন কিন্তু তিলের তেল দিলে এখানে খুব ভালো হবে সোমবার আর শনিবার আপনার যা কষ্ট টষ্ট থাকে বা আপনার শারীরিক দিক দিয়ে যদি কষ্ট হয় তাহলে মহাদেব এখানে আপনার এটা উদ্ধার করাবে দেবগুরু বৃহস্পতি সহায় থাকবেন তাহলে এটা ফার্স্টে সেকেন্ড হচ্ছে ওম ব্রিম বৃহস্পতি নম এই মন্ত্রটাকে একশো আটবার যদি পারেন নাহলে একুশবার আপনি রোজ মানে পাঠ করুন প্রতি পূর্ণিমার দিন একটা কথা যে প্রতি পূর্ণিমা দিন গোলাপ জল আর গঙ্গা জল একসাথে মিশিয়ে নিজের গায়ে দেবেন গোলাপ জল আর গঙ্গা জল একসাথে নিয়ে একটু নিজের মাথার উপর দিয়ে ছিটা দেবেন কপালে প্রতি বৃহস্পতিবার করে কপালে পড়ুন কি কেশরের টিপ প্রতি বৃহস্পতিবার করে পড়ুন প্রতি বৃহস্পতিবার তিনটে বা নটি হলুদ কলা আপনি কোনো গরিব মানুষকে দেবেন প্রতি বৃহস্পতিবার আপনি তিনটে বা নটা হলুদ কলা যেগুলো বর্তমান কলা হয় বা সিঙ্গাপুরি কলা এখন তো হলুদ পাওয়া যায় তা সেটাকে আপনি কোনো গরিব মানুষকে দেবেন একজনকে দিন দুজনকে দিন তিনজনকে দিন যেটা আপনার ভালো লাগে এবার শুকনো হলুদ শুকনো হলুদ একটা নিয়ে হলুদ কাপড়ে বেঁধে হলুদ সুতো দিয়ে আপনার ডান হাতে পড়বেন মেয়েরা থাকলে বাঁ হাতে পড়বেন একটা শুকনো হলুদ কাঁঠওয়ালা যে হলুদ হয় সেটাকে নিয়ে তাতে হলুদ কাপড়ে ওটাকে ভালো করে মুড়ে নেবেন মুড়ে প্রতি বৃহস্পতিবার করে একটা করে আপনি পড়ুন এটাতেও বিশাল বড় ফলাফল পাবেন আপনি হয়তো রত্ন পরে আছেন মানছি আপনি পোখরাজ হয়তো পড়ে আছেন পোখরাজ লাগে আপনাদের রাশি হিসাবে তা পোখরাজ পরা সত্ত্বেও আমি বলব এই একটা মানে কি বললাম সোনায় সোহাগা এটাই হবে সোনায় সোহাগা তাহলে আপনার পরিবারের মানে বৃদ্ধ মানুষদের বললাম তাদেরকে যদি পারেন যে কোনো পরিবার আপনার পরিবারের মধ্যে যে বাড়ি হোক আপনার এই বাড়ি হোক যদি যদি কেউ বৃদ্ধ মানুষ আছেন তাহলে তাকে একটা হলুদ রঙের ধুতি পাঞ্জাবি যদি উনি পরেন নাহলে পাঞ্জাবি দেবেন শুধু কোনো ব্যাপার ধুতি না দিলে হবে শুধু পাঞ্জাবি একটা হলুদ রঙে ওনাকে দিয়ে আপনি দেখবেন আপনি নিজেও মনের মধ্যে খুব স্যাটিসফাইড হবেন আর উনি তো ওনার আশীর্বাদ তো ঝর্ণা আশীর্বাদে বৃষ্টি তো আপনার মাথার উপরেই থাকবে তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের সমস্ত কিছু কথা বললাম আপনাদের এখন সময়টা ভীষণ ভালো আপনি চিয়ার আপ করুন যে আপনি চিয়ার আপ মানে শুধু চিয়ার আপ করতে থাকবেন ডান্স শুধু করবেন না এখানে কথা হচ্ছে আপনার কর্মের কর্মের কথা আপনার সবসময় জেনে রাখুন আমাদের জ্যোতিষ লাইন স্বপ্ন প্রচুর দেখায় এটা জেনে রাখুন জ্যোতিষ কী হয় জ্যোতিষ মানেই সেকেন্ড হচ্ছে তার সেকেন্ড মিনিং হচ্ছে স্বপ্ন স্বপ্ন প্রচণ্ড দেখতে ভালোবাসে মানুষেরা তার স্বপ্নেরাই আমরা বলে থাকি কিন্তু স্বপ্ন সবসময় মাথায় রাখবেন খোলা চোখের স্বপ্ন দেখবেন বন্ধ চোখের স্বপ্নর কোনো মূল্য থাকে না খোলা চোখে যখন স্বপ্ন দেখছেন তার মানে আপনাকে কিছু কর্ম করতে হবে কিছু করতে হবে আর যখনই যেদিন আপনি খোলা চোখের স্বপ্ন দেখে আপনি এগোচ্ছেন আপনার সে জ্যোতিষও আপনাকে অনেক কিছু এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে এর পরের রাশি নিয়ে নমস্কার